সুধা দরজা খোলো। কে কেউ ঢুকবে না ঘরে, কেউ ঢুকবে না, কেউ না। ঠাকুরজি না, ঠাকুরজি কি করছো তুমি? পিসি 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 সুধা রেস্ট নিচ্ছো, বিরক্ত করো না। একদম বিরক্ত করবে না আমাকে। পিসি বৌদি শরীরে কাজ করছে, ঘরের ভেতরে যাব। খুলবো না আমি দরজা, চলে যাও সবাই এখান থেকে, চলে যাও। আমি দরজা খুলবো না, না না না, আমি খুলবো না দরজা। এই পর্দা খুলবো না আমি। এক মিনিট শুনুন শুনুন, পুনেকা পিসি, ওই যে বাচ্চাটা, সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করেছে কে? সুধা এবং দীপুদা। ওরা বাবা এবং মা। আমার মনে হয় এই বিষয়ে কথা বলার আমরা কেউ নই। পুনেকা পিসি, এক মিনিট, আপনি পিসি হতে পারেন কিন্তু এই বিষয়ে কোনো কথা আপনার চলতে পারে না, পারে না। শোনা হয় ছোকরা, আমি এই মজুমদার বংশের মেয়ে, এই বংশে কোনটা ভালো কোনটা খারাপ সেটার বিষয়ে আমার মতামত আছে। সুধা দরজা খোলো, চলে যা রে ভাই। খুলবো না আমি দরজা, খুলবো না। কি, তুমি আমার বুনুকে নিয়ে যাবে? এবার দাঁড়াও দেখাচ্ছি মজা। ও দরজা তুমি খুলে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ, যাতে পুনে বিশে চলে আসতে পারে। তুমি বুনুকে হাত বাড়ছো তো, তুমি বুনুকে ছুঁতে পারবে না। তুমি নিজেকে নিজে ধরো তো, প্লিজ প্লিজ প্লিজ। কি পিসি, আপনি হঠাৎ কান ধরলেন কেন? আমি তো পুতুলোয়াকে নিতে যাচ্ছিলাম, কান দুটো কি করে হাতের মধ্যে আটকে গেল। ঠিক কথা, আমি সব কিছু করেছি। আমি তোমার জ্বালাতে চাইনি পুনে বিসি, তুমি আগে প্রমিস করো আমাকে যে তুমি আর দুষ্টুমি করবে না, তাহলে আমি তোমার আগের মতন করে দেবো। পিসি সরি বলো, সরি বলো। হ্যাঁ সরি না বললে সারা জীবন কানে হাত দিয়ে ঘুরে বেড়াতে হবে। সরি বলো, সরি বলো, বলো সারা জীবন কান ধরে থাকতে হবে কিন্তু। সরি তো, সরি শুনতে পেলাম না, মুখে বলো সরি। আরে একটু জোরে বলো, জোরে বলো, জোরে বলো সরি। আর যেন দুষ্টুমি করতে না দেখি পুনে বিসির হাত, তুমি আগের মতন হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। ওকে আচ্ছা, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার আমরা সবাই দয়া করে একটু ঘরের বাইরে যাই। মা তুমি সুধার সঙ্গে থেকে। হ্যাঁ ছাড়ো ছাড়ো বলছে, আরো তুমি কিন্তু প্রমিস রাখলে না। আমি আমার মাকে কোনো কষ্ট পেতে দেব না, আমার বুনু মায়ের কাছেই থাকবে, আমার মাই বুনুর মা। হ্যাঁ আমার মাই বুনুর মা। ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও, এত নিষ্ঠুর হয় না ঠাকুর, আমার সোনাইকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। এখানে এখানে সবাই ওকে পুতুল বলে জানে। একই কিন্তু কিন্তু ও তো আসলে সোনাই, আমার সোনাই, আমি তোর আসল মা। নিজের নিজের সন্তানের ওপর আমার কি এতটুকু অধিকার নেই ঠাকুর? এরকম করো না ঠাকুর। ঠাকুর এটা কি মুশকিল গো, এটা কি মুশকিল। বনু যদি মায়ের কাছে না থাকে তাহলে তো মা বাঁচবে না,
আর এই মাসির কাছে যদি না থাকে তাহলে তো এই মাসিটা বাঁচবে না। কিছু করি এখন আমি, কি করি কি করি কি করি এখন আমি, কি করি কি করি ঠাকুর? আইডিয়া, পচরাম কাকু যেরকম বলেছিল সেরকমই করি। এমন কিছু একটা করি যাতে মা আর এই মাসিটা দুজনেই বোনের কাছে রাখতে পারে। হ্যাঁ, সেরকম কিছু একটা করি। এই তো মা, এই তো আমি এখানে আছি। কেউ নিয়ে যাবে না তোকে, আমি তুমি দরজা বন্ধ করে দিয়েছি না? কেউ নিয়ে যাবে না আমার কাছ থেকে, তোকে কেউ নিয়ে যেতে পারবে না। সুধা, সুধা, সবাই চলে গেছে সুধা, আর আমি পিসিকে সব বুঝিয়ে বলেছি, আর কোনো প্রবলেম হবে না। তুমি প্লিজ কিছু খেয়ে নাও। কিচ্ছু খাবো না আমি, আমি কিচ্ছু খাবো না, আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাবো না এখান থেকে, কোথাও না। সুধা, তুমি কিছু যদি না খাও তাহলে তুমি ওষুধটা খাবে কি করে? আমি ওষুধ ওষুধ কিচ্ছু খাবো না, আমি আমার মেয়ের কাছে থাকবো, আমি আমার বাচ্চার কাছে। তুমি সুস্থ নও সুধা। মা, তোমার তো কষ্ট কেন, তুমি তো কষ্ট কেন পাচ্ছো? তোমাকে কিছু খেয়ে ওষুধ খেয়ে তারপর ঘুমোতে হবে। ততক্ষণ বরং আমাকে দাও, আমাকে দাও। না না, ওকে একদম নেবে না, একদম নেবে না। তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ওকে নিয়ে চলে যাবে না? বুঝতে পেরেছি আমি। তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। আমি চলে যাও, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। আমি আমার বাচ্চার কাছে থাকবো, আমি আমার মেয়ের কাছে থাকবো, এখানে আমি কোথাও যাবো না। সুধা, তোর কন্ডিশন একটু না ঘুমোলে সুস্থ হবে না। আমি ডক্টরকে একটা ফোন করি। বাবাই, আমি মাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও ঘুম, তুমি মায়ের চোখের উপর নেমে পড়ো তো, মা ঘুমিয়ে পড়ুক, প্লিজ প্লিজ প্লিজ। ফোনটাও তো এঙ্গেজড, কি করি এখন? সুধা, সুধা, সুধা তো ঘুমিয়ে পড়ল। হ্যাঁ বাবাই, এবার এবার মা ভালো হয়ে যাবে, মা আর ওইভাবে চেঁচাবে না। মেজো হুকা, সুধা ঘুমিয়েছে, তুই আবার বাইরে আয়, কথা আছে। যাও বাবাই, আমি মায়ের কাছে আছি, আমি মাকে দেখছি। এখানে সকলে কি ব্যাপার? মেজো খোকা, তোর কাছ থেকে আমাদের কিছু জানার আছে। আরে খোকা, পুতুলকে দত্তক নেবার সময় ও কোন বংশের মেয়ে, ওর বাবা মা কিরকম ছিল একবারও খোঁজ করিসনি? মা, ওইভাবে দত্তক নেওয়া যায় না, অনাথ আশ্রম সব তথ্য দেয় না। আচ্ছা, আমি বলছিলাম এতদিন পরে এই সমস্ত কথা উঠছে কেন আমাকে একটু বলবে? আমি বললাম না সুধা, পুতুলকে তোমার কাছ থেকে আর কেউ, বৌদি পুতুলকে দিয়ে দাও, এখনই আপদ বিদায় করো। তুমি মাসিটাকে এই বাড়িতে দেখে দাও না গো, ওই মাসিটাও একটু বোন আদর করো, তুমিও একটু আদর করো।